হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই ভালো তো স্টাডিউথ মিঠুন চ্যানেলের এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ত্রিপুরা বোর্ডে ডিক্লেয়ার করে দিয়েছে যে ত্রিপুরা উচ্চ মাধ্যমিক কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আগামী ছয় জুন অর্থাৎ কমার্স এবং আর্টসের রেজাল্ট প্রকাশিত হবে আগামী ছয় জুন দু হাজার উনিশ রেজাল্ট তোমরা চেক করতে পারবো ঘরে বসে মোবাইলে অনলাইনে তো চেক করার জন্য তোমাদের প্রথমে করতে হবে কি এরকম গুগলে গিয়ে তোমাদেরকে টাইপ করতে হবে ত্রিপুরা রেজাল্ট ডট এনআইসি ডট ইন তারপর টাইপ করার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পর তোমাদের এখানে দেখো ত্রিপুরা রেজাল্ট দু হাজার উনিশ লেখা আছে তো এখানেই তোমাদের ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করার পর তোমাদের সামনে এই একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারভেস চলে আসার পর দেখবে যে এখানে শুধু সায়েন্সেরটা শো হচ্ছে এখন কিন্তু ছয় জুন দু হাজার উনিশ সকাল নয়টা পঁয়তাল্লিশের পর তোমাদের এখানে কমার্স এবং আর্টসও চলে আসবে অপশান অপশান চলে আসার পর তো এখানে যেমন ক্লিক হেয়ার লেখা আছে ওইখানেও ক্লিক হেয়ার লেখা থাকবে কমার্স এবং আর্টসের রেজাল্টের পাশে কি তোমাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে তোমাদের এখানে সায়েন্স লেখা আছে তখন লেখা থাকবে কমার্স এবং আর্টস তারপর এখানে ক্লিক হেয়ার ফর রেজাল্ট লেখা আছে তো তোমরা কি করবে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইরকম একটা ইন্টারফেস চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এন্টার ইউ রোল নাম্বার এন্টারভিউর রোল নাম্বার এখন এখানে এন্টারভিউর এনরোলমেন্ট নাম্বার এবং এখানে তোমাদের এক্সাম্পল দিয়ে দেওয়া আছে যে কে কীভাবে তোমাদের এন্টার করতে হবে এনরোলমেন্ট এবং কীভাবে তোমাদের নাম্বার এন্টার করতে হবে তো এই রকমভাবে নাম্বার এন্টার করার পর তোমাদের এখানে শো রেজাল্টটি ক্লিক করতে হবে শো রেজাল্টটি ক্লিক করার পর তোমার তোমাদের সামনে তোমাদের রেজাল্ট চলে আসবে তো আশা করছি তোমাদের সবার রেজাল্ট ভালো হবে আশা করি ভালোই হবে তোমাদের সবার রেজাল্ট তো আমি তোমাদের সবাইকে অনুরোধ করব, তোমাদের এই ভিডিওটা যদি তোমাদেরকে একটু হেল্প করে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য কারণ না তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তোমাদের সাপোর্ট আমার খুব খুব খুবই দরকার তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে